ক্লাস ইলেভেনের 4 নম্বর গদ্যটা হচ্ছে নোবেল লেকচার। এখান থেকে কিছু বাক্য আছে যেগুলোকে স্প্লিটিং করার জন্য গ্রামারে আসে, তো সেই সিলেক্টেড কিছু বাক্যগুলোকে বেছে নিয়ে আমরা স্প্লিটিং প্র্যাকটিস করব। স্প্লিটিং জিনিসটা কি, একটা তোমাকে সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সটাকে ভেঙে দুটো সেন্টেন্স বানাতে হবে, প্রত্যেকটাকে সিম্পল সেন্টেন্স হতে হবে। তো আমরা এই প্রশ্নগুলো নিয়েছি ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ 2024 এই বইটা থেকে নিয়েছি, এটা রয়েছে পেজ নাম্বার 91। একটা জায়গায় কোশ্চেন হচ্ছে, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, মানে আমি মনে করি এটা খুব সুন্দর হবে যদি আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটা করি। একে যখন দুটো বাক্য করব, আমরা ওই উই প্রে থেকে অ্যাসিসি পর্যন্ত একটা বাক্য নেব, তাহলে বাক্যটা দাঁড়াবো উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, মানে আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি প্রার্থনাটা করি। আর সেকেন্ড বাক্যে লিখবো আই থিঙ্ক ইট টু বি বিউটিফুল, মানে আমি এটাকে সুন্দর বলে মনে করি। দুইয়ের দায় কোশ্চেন হচ্ছে, উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, মানে আমরা প্রত্যেক দিনে এই প্রেয়ারটা করি হোলি কমিউনিয়নের পরে, কারণ এটা আমাদের প্রত্যেকের সঙ্গে সুন্দর করে মানিয়ে যায়। একে যখন আমরা দুটো বাক্য বানাবো, উই প্রে থেকে শুরু করে কমিউনিয়ন পর্যন্ত একটা বাক্য নেব, বাক্যটা আমি পড়ে দিচ্ছি, উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন। তোমরা এরকম সংক্ষেপে লিখবে না, আমি ডট ডট মেরেছি, তোমরা কিন্তু পুরো বাক্যটা লিখবে। আর সেকেন্ড বাক্য হবে ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, মানে ইট ইজ ভেরি থেকে অফ আস পর্যন্ত, এটা সেকেন্ড বাক্য। আর তিনের দেখা যাচ্ছে, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, চলুন আমরা সকালে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো এই সুযোগের জন্য যেটা আমরা সকালে একসঙ্গে পেয়েছি আজকে। একে যখন দুটো সেন্টেন্স করবো, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি একটা বাক্য, আর সেকেন্ড বাক্য হবে উই অল হ্যাভ ইট টুগেদার টুডে। চারের দাগে একটা কোশ্চেন আছে, হি বিং গড বিকেম এ ম্যান ইন অল থিংস, তিনি ভগবান হওয়ার জন্য সমস্ত জিনিসের মধ্যে মানুষ রূপে প্রতিভাত হয়েছিলেন। একে যখন দুটো বাক্য করবো, আমরা লিখবো হি ওয়াজ গড প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো হি বিকেম এ ম্যান ইন অল থিংস। আর পাঁচের দাগে আছে, হি প্রোক্লেম ভেরি ক্লিয়ারলি দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, তিনি সদর্পে ঘোষণা করেছিলেন যে তিনি এসেছেন এই সুসংবাদটা দিতে। তো একে যখন দুটো বাক্য করবো, হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, মানে তিনি এই সুসংবাদটা দেওয়ার জন্য এসেছেন, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য লিখবো হি প্রোক্লেমড ইট ভেরি ক্লিয়ারলি, তিনি এটাকে পরিষ্কার ঘোষণা করেছিলেন। আর ছয়ের দাগে যে, সেন্ট জন সেজ ইউ এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ডোন্ট লাভ ইউর নেইবার, সেন্ট জন বলছেন যে আপনি মিথ্যাবাদী যদি আপনি বলেন যে আপনি ভগবানকে ভালোবাসেন কিন্তু প্রতিবেশীকে ভালোবাসেন না। আপনি ভগবানকে ভালোবাসার কথা বলেন, প্রতিবেশীকে না ভালোবেসে, এটা প্রথম বাক্য। ইউ সে অফ লাভিং গড উইদাউট লাভিং ইউর নেইবার, এটা প্রথম বাক্য হলো। আর সেকেন্ড বাক্য লিখবো সেন্ট জন কলস ইউ এ লায়ার, সেন্ট জন আপনাকে কিন্তু মিথ্যাবাদী বলছেন। আর সাথে থাকে, দে আর হোপিং এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, মানে ওনারা আশা করছেন একজন ছেলে বা মেয়ে ওনাদের সঙ্গে দেখা করতে আসবে। তো আমরা লিখবো এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, একজন ছেলে বা মেয়ে ওনাদের সঙ্গে দেখা করতে আসবে প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য হবে দে আর হোপিং সো, ওনারা এরকমটা আশা করছেন। আটে দেখেছি, উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম সাম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, আমরা কিছু দাবি পেয়েছি কিছু পরিবার থেকে যাদের কাছে কোনো বাচ্চা নেই। একে দুটো বাক্য হবে উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম সাম ফ্যামিলিজ প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্য হবে দে হ্যাভ নো চিলড্রেন। আর নয়ের দাগে, আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আমি ভালো করে জানি আপনি প্রাচুর্য থেকে দেননি। ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, মানে ইউ হ্যাভ নট থেকে অ্যাবান্ডেন্স অব দি, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্যে লিখবো আই নো ইট ওয়েল, আমি এটা ভালো করে জানি। আর দশের দাগে যে, দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়েজ ইজ স্মোকিং, একমাত্র সাথী যেটাকে তিনি এনজয় করেন সেটা হচ্ছে স্মোকিং। একে দুটো সেন্টেন্স করলে হবে হি এনজয়েজ স্মোকিং, তিনি স্মোকিংটাকে এনজয় করেন, আর দিস ইজ হিজ অনলি কম্পেনিয়ন, এবং এটাই হচ্ছে তার একমাত্র সাথী। এইভাবে মাত্র 10টা স্প্লিটিং ছিল ডাফেন দাঁতের কোশ্চেন মানছে। তো 10টা স্প্লিটিং খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোকে খাতায় নোট ডাউন করে নিতে হবে, দু একবার পড়তে হবে, তাহলে সহজে মনে থেকে যাবে। নোবেল লেকচার থেকে যদি স্প্লিটিং আসে, ধরেই নেওয়া যেতে পারে যে এই 10টা প্রশ্ন থেকেই আসবে, তাই তোমাদের কিন্তু পরীক্ষায় নোবেল লেকচার থেকে স্প্লিটিং করতে কোনো অসুবিধা হবে না।